তো দাদা ঠিক আছে থেকে, শোন দে, হ্যাঁ এবার ঘটনা হচ্ছে যেটা, যে এই যে ফলটা আজকে আমরা পাচ্ছি, এর বীজ বপন করা হয়েছে আগে, তো এই বীজ বপন কারা করেছে? নয় আমরা, নাহলে আমাদের আগের জেনারেশন। তা আমরাই তো রবীন্দ্রনাথকে পৌঁছে দিই না, দিতে দিই না, কুক্ষিগত করে রাখার চেষ্টা করি। এর আগে আমাদেরই প্রায়, তখন আমরা সম্ভবত কলেজে পড়ি, ওই সময় রবীন্দ্রনাথের উপর কপিরাইট উঠে গেল। কপিরাইট করতে কে বলেছিল? আজকে যদি রবীন্দ্রনাথকে কপিরাইট না করা হতো, আজকে রবীন্দ্রনাথ সার্বজনীন থাকতে পারতো অনেকদিন আগে থেকে। আমরাই তো করতে দিই না, আমরাই তো রবীন্দ্রনাথকে আটকে রেখে দিয়েছি একটা জায়গায়। রবীন্দ্রনাথকে আটকে রাখার জিনিস নয় এক, আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথের মতন আধুনিক আমরাও হয়তো এখনো হতে পারিনি। ওনার ভাবনা চিন্তা, ওনার লেখা, ওনার সমস্ত কিছুতে আজকে উনি কবেই সেই লেখাগুলো লিখে গেছেন, আজকেও পর্যন্ত সেটা প্র্যাকটিক্যাল। আজকে ওনার কথা আজকেও পর্যন্ত ফলে যায়, আজকে যে কোনো ঘটনার সঙ্গে ওনার লেখা, ওনার গান, ওনার সাহিত্য একটা সম্পর্ক পাওয়া যায়। মানে একটা মানুষের কোন পর্যায়ের ভাবনা চিন্তা থাকলে তাহলে সে সেই সময়ে লিখেও আজকেও সে সমসাময়িক। এই মানুষগুলোকে আমরা সার্বিক হতে দেবো না, সার্বজনীন হতে দেবো না? এটা তো আমাদেরই ভুল, আমরাই তো জোর করে তাকে সকলের কাছে পৌঁছতে দিই না। এই তো হচ্ছে কথা, আর কি বলবো। আমার যেরকম সকালবেলাটা, সত্যি কথা, রবি ঠাকুরের গান শুনে কাটে, খুব ভালো লাগে। কিছু কিছু গান আছে এখনকার, কিছু মানে গান আছে না, মানে কি বলবো, ভালো লাগে না, মানে কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু আগেকার যে গান, রবি ঠাকুরের গান তো অবশ্যই আমরা স্কুল লাইফেও, নাচের মধ্যে বলুন, গানের মধ্যে বলুন, সব কিছুতেই তো সেই, মানে যত দিন যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে, রবি ঠাকুরের গান যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু তবুও কোথাও কোথাও যেন উনি আছেন। ওই যে বললাম, রবীন্দ্রনাথকে আমরা দৈনন্দিন জীবনের সঙ্গী করে নিই না। যদি সঙ্গী করে নাও তুমি, তুমি দেখবে, এই যে তুমি বলছো না সকালবেলা রবীন্দ্রনাথের গান শুনে, রবীন্দ্রনাথের গান সবসময় শোনা যায়। আজ সন্ধে সন্ধে পড়লে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া, ঘনায় বনে বনে এসো। গাওয়া যায় না সন্ধ্যেবেলার গান? আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। গাওয়া যায় না? তাহলে রবীন্দ্রনাথের গান সব সময়, সমস্ত সিকোয়েন্সের জন্য রবীন্দ্রনাথের গান আছে। রবীন্দ্রনাথকে আমাদের রোজকার জীবনে আমাদের নিজ আত্মস্থ করে নিতে হবে। রবীন্দ্রনাথ, ওই যে বললাম না, রবীন্দ্রনাথ বিলাসিতার জায়গা নয়, রবীন্দ্রনাথ আতলামোর জায়গা নয়, অন্তত আমি এইটুকু মনে করি। আমার ছোট শিক্ষা, ছোট বুদ্ধি, সেইটুকুতে আমার মনে হয়েছে এইটুকু গান গাইতে গিয়ে গানের প্রসঙ্গটুকুই বলতে পারি। আর বাকি সাহিত্য বা আবৃত্তি বা কবিতার কথা রবীন্দ্রনাথের যারা করেন, তারা এই নিয়ে চর্চা করেন, তারা হয়তো আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। দাদা, আজকে এই 25শে বৈশাখের দিনটা কিভাবে কাটাবেন সারাটা দিন? সেরকম ভাবে কিছু নেই, মানে আমার না খুব, আমার আমি বলি একটু, বড় হওয়ার পর না মাঝে মাঝে ভাবতাম যে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন রবীন্দ্রনাথকে না মৃত্যুবার্ষিকীর মতন ছবিতে মালা পরিয়ে ধূপধুনো দেওয়া হয়। কেন? মনে মানুষটা মারা গেছেন। আমরা সাধারণ, আমাদের আত্মীয় স্বজন, চেনা পরিচিত জনদের আমরা দেখি না, মারা গেলে ফটোতে মালা দিয়ে ধূপ জ্বলছে। তো রবীন্দ্রনাথের জন্মদিন মানে আমাদের একটা অন্য পাওয়া। যেদিন উনি জন্মেছিলেন সেদিন তো কেউ বোঝেননি যে উনি রবীন্দ্রনাথ হবেন, কিন্তু যেদিন আমরা বুঝেছি বা যারা সেই সময় ছিলেন তারা বুঝেছেন যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, সেই সেই দিনটাকে সেলিব্রেট করা উচিত অন্যরকমভাবে। তারা ছবিতে মালা পরিয়ে ধূপ জ্বলছে মানুষ, হ্যাঁ মানুষ মারা গেলে ওরকম করে, জন্মদিনের দিনও সেটাই চলছে। এই তো আমাদের ভাবনা চিন্তা। আমরা একটু রবীন্দ্রনাথের মতন করে যদি ভাবি, আমার মনে হয় যে সেটা আরো অনেক ভালো হবে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে, এসেছে এসেছে
সেই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গা। আবার এসেছে আশা, আকাশ ছে। এই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথকে আমরা বলি আমার মনের কোণের বাইরে, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে ফোটে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়। এত ঠান্ডা লেগেছে না? আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে। এই রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে সার্বিক হতে দিন, সকলের কাছে অনুরোধ, এই এই রবীন্দ্রনাথকে সকলের কাছে পৌঁছে দিন। প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথকে উপলব্ধি করুন, সেটা জীবনের যে কোনো চলা পথের মাকে। আর কিছু বলতে চাই না। আচ্ছা দাদা, আপনি তো নিজে গান লেখেন, সুর তৈরি করেন, তো রবীন্দ্রনাথের এই যে গান, এই যে ওনার যে এক্সপ্রেশনটা, এটা আগামী দিনে কি বার্তা ইয়ে করবেন, আপনার পৌঁছে দেবেন বলুন। রবীন্দ্রনাথ যবে থেকে, মানে যবে যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই বলা আছে আবার নতুন কোনো সৃষ্টি হোক, প্রত্যেকটা সৃষ্টিতে বলা আছে। তো আমিও সেটাই ভাবি, আমিও সেটাই চেষ্টা করি, এবং আমার মনে হয় আমরা যারা রবীন্দ্রনাথকে মনে প্রাণে নিয়ে ঘুরি, বা কতটা পারি জানি না, চেষ্টা করি অন্তত, তাদের প্রত্যেকেরই নতুন কিছু, সে যে যে দিকে রয়েছে, শুধুমাত্র এটা নয় যে আমি আজকে গান করি বলে গানের কথা বলছি, যে যে বিষয়ের উপরে রয়েছেন তারা প্রত্যেকেরা নিজেরা নিজেরা চেষ্টা করুন যে তিনি একজন বাঙালি হয়ে যদি এই ধরনের এইরকম একটা প্রকাণ্ড সৃষ্টি করে যেতে পারেন আমাদের পৃথিবীতে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো সৃষ্টি করতে পারি, আমরাও তো নতুনকে আদর করতে পারি, আমরাও তো নতুনকে কদর করতে পারি, ঠিক যেটা রবীন্দ্রনাথ করে গেছেন। আমি কাউকে বলছি না, কেউ কারুর জায়গা নিতে পারে না, আমি রবীন্দ্রনাথ কেউ হতে পারবে না, কিন্তু আমি আমার জায়গার থেকে, আমি যদি আমি সঞ্জয় চট্টোপাধ্যায়, আমি আমার সঞ্জয় চট্টোপাধ্যায়ের মতন আমার আইডেন্টিটি রেখে যাব। এরকম প্রত্যেকটা বাঙালি যদি মনে করে যে আমি আমার জায়গার থেকে, আমি যে কাজটা করি সেই কাজটাকে ভালোবেসে, তার প্রতি আমার সমস্ত কিছুকে সঁপে দিয়ে আমি আমার আইডেন্টিটি রেখে যাব, তাহলে আমার মনে হয় এরকম রবীন্দ্রনাথের মতন আরও ABCD বা অ আ ক খ আরও প্রচুর তৈরি হবে আমাদের বাঙালিদের মধ্যে। খুব ভালো লাগছে দাদা আপনার সাথে এতক্ষণ সময় কাটাচ্ছি, আপনি এত সুন্দর গান শোনাচ্ছেন, অনেক কিছু জানতে পারছি। একদম পাচ্ছি না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, হাজার চেষ্টা করো নিজেকে ঠিকঠাক সুস্থ জায়গায় আনতে পারছি না। এটা একটা যারা গান গেয়ে বাঁচেন তারা জানেন, তারা বুঝতে পারছেন যে কতটা এটা কষ্ট হয় সেই মানুষটার ভেতরে, যে সে ঠিক মতন গানটা যদি গাইতে না পারে। এনিওয়ে, তাও তো আপনি চেষ্টা করছেন, এই শরীর খারাপ নিয়েও আপনি শোনাচ্ছেন। মানুষ তো জন্য যে কোনো প্রসঙ্গ এলেই তখন গান দিয়ে উপমা দেওয়ার চেষ্টা করি আর কি, সেই জন্য গানটা মাঝে মাঝে গাইতেই হয়, আর কিছুই না। আচ্ছা, এখন এত নতুনত্ব পুরনো গানগুলোকে নিয়ে করা হচ্ছে, কিন্তু রবি ঠাকুরের গানটা কিন্তু কেউ কিছু করতে পারছে না, কারণ সত্যিই উনি যেরকম মানুষ ছিলেন, যেরকম গান লিখেছেন, কবিতা করেছেন, সবকিছুই, ওনার গানটাকে কোন রকম ভাবে কেউ মনে হয় না ভেঙে চুরে কিছু করতে পারবে। না না, এই বিষয়ে আমার একটা বলার আছে, সেটা হচ্ছে যে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথের গান যেটাই বলো না কেন, আমরা যেটা করছি এখন, এই যে তুমি যেটাকে বলার চেষ্টা করছো যে আমরা ওই বাংলা গানটাকে অন্যরকম করছি, সেটা হচ্ছে না, আমরা যেটা করছি, আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারছি না বলে আমরা পুরোনো গানগুলোকে নিয়ে টানাটানি করে, বড় লোকের বেটি লোক লম্বা লম্বা চুল, ওটা তো তুমিও ছোটবেলা শুনিয়েছো, আমিও ছোটবেলা শুনিয়েছি, নতুন করে তৈরি করার কি আছে, ওটা তো নতুনভাবে ডেকোরেট করে মানুষের কাছে আনা হচ্ছে। এই ধরনের বলি ও ননদী থেকে আরম্ভ করে সমস্ত এই গানগুলো যখন হয়েছিল, যে শিল্পীগুলো সৃষ্টি করে গেছিল, যে শুধুমাত্র তো গান গাইলেই শিল্পী হন না, যারা গানটা লেখেন, যারা গানটা সুর করেন, তারাও শিল্পী।
এবং সার্বিকভাবে যে সফলতা পেয়েছিল ওই গানগুলো, সেই সময় যে শিল্পী তাকে পরিবেশন করেছিল বা তারা, তুমি জিজ্ঞাসা করো বড়লোকের বেটি লোক কার লেখা গান, বলতে পারবে না। এইটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা ব্যর্থ বলে আমরা পুরনোগুলোকে নিয়ে টানাটানি করি। আমরা যদি সফল হই, যে বললাম, আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে দাঁড়িয়ে চেষ্টা করি, আমার, আমি বাঙালি হিসেবে আমি আমার আইডেন্টিটিটা তৈরি করব, যে কোনো বিষয়ের উপর হতে পারে, তাহলে আর এই দিনটা আমাদের দেখতে হবে না। আমরা তখন নতুন, আরো লক্ষ লক্ষ কোটি কোটি নতুন জিনিস পাবো। আমরা ব্যর্থ, সেই জন্যই পুরনো জিনিসগুলোকে টেনে নতুনভাবে অলঙ্কৃত করে তাকে নিয়ে মাতামাতি করছি, ডিজে বাজাচ্ছি, ওই বাজাচ্ছি। হ্যাঁ, আর আর খুব দুঃখের বিষয়, এটা মানুষ না পড়াশোনা করে না। তুমি ওই যে বললাম না, যে জিনিসগুলো নিয়ে মাতামাতি করছি না, তার ব্যাকগ্রাউন্ড জানে না লোকে। বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, কার লেখা জিজ্ঞাসা করো তো, বা কে এই সুরটা তৈরি করেছেন বলতে। আমি আমি তোমাকে এইখানে দাঁড়িয়ে বলছি, এখানে হয়তো 100টা মানুষ থাকলে হয়তো এক দুজন হয়তো সেইটা ইনফরমেশনটা জানে, আর বাকিরা জানে না। নাচছে কিন্তু তারা, মানে মানুষ নাচছে, কেন নাচছে জানে না। নাচতে নাচছে, ও নাচছে, আমিও নাচছি, আরে ও কেন নাচছে সেটা তো আমায় জানতে হবে। তো রবীন্দ্রনাথ হচ্ছেন এরকম একটা জিনিস, যে রবীন্দ্রনাথের গানটাকে আমরা, ওই যে এখানেও আবার বলার আছে যে রবীন্দ্রনাথের শুধুমাত্র সারেঙ্গি বাজিয়ে রবীন্দ্রনাথের গান ছাড়া, তুমি একটা জিনিস অদ্ভুত দেখবে, যেখানে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান হয় না, সেখানে শুধু অ্যারেঞ্জমেন্ট হয় খোল, তবলা, সারেঙ্গি, বেহালা, এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়। মানে রবীন্দ্রনাথ মানেই ওইটা। কেন রবীন্দ্রনাথের সঙ্গে বাস গিটার থাকবে না কেন, রবীন্দ্রনাথের সঙ্গে অক্টোপ্যাড থাকবে না কেন? রবীন্দ্রনাথের সময়ে সেইগুলো ছিল না। রবীন্দ্রনাথ এতটা সমসাময়িক, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি রবীন্দ্রনাথের গানটাকে সিনথেসাইজারের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করি, একটা বাস গিটারের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করি, সেই গানটাকে তার আদলে ওই রকম আঙ্গিকে আমি যদি অলঙ্কৃত করতে পারি, তাহলে কোথায় অসুবিধে? আর যদি গানটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি, কোথায় অসুবিধে? তাহলে না, দাঁতে দাঁত চেপে রবীন্দ্রনাথ না গাইলে, হ্যাঁ, আর বিশেষ করে তো যাদের একটুখানি ভারী গলা, তাদের তো পা পড়ে না রবীন্দ্রনাথের গান গাইতে গেলে। মানে সেদিন দুজনে দুলেছি বনে, এরম একটা ব্যাপার। আমার মনে হয় এটা নয়, রবীন্দ্রনাথ সার্বিক, রবীন্দ্রনাথকে সার্বিক হতে দেওয়া দরকার। আমার সরু গলা কি আমার মোটা গলা বা এটা ম্যাটার করে না, রবীন্দ্রনাথকে আমি আমার মনে প্রাণে নিতে পারছি কি না। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই গানটার মানেটা আমি বুঝে গাইছি কিনা, সেটাই বড় ব্যাপার। রবীন্দ্রনাথকে চিনতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, রবীন্দ্রনাথকে সার্বিক, সার্বজনীন হতে হবে, সেই ওয়ে আউটটা তৈরি করে দিতে হবে আমাদের। আমার মনে হয় এটা। অবশ্যই খুব ভালো লাগছে আপনার সাথে টাইম কাটিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে এতক্ষণ আপনি, তুমি এতটা জানতে চাইছো, এতটাও আবার আজকাল কেউ জানতেও চায় না। না, আমাদের মানে কি পড়েছি তার সম্বন্ধে, গানটুকু শুনেছি, কিন্তু ইচ্ছা তো করে না যে জানে তার থেকে জানতে। না, আসলে আমি কেন বললাম, অনেক 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 মানে কষ্টের জায়গা থেকে এইগুলো আর কি বলি। মানে রবীন্দ্রনাথকে নিয়ে জানতে চাইছো এখন, তুমি দেখবে, তুমি এই যে আজকে তো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু, উনি এইটা করে গেছিলেন, ওটা করে গেছিলেন, সেটা করে গেছিলেন, কিছু কিছু জিনিস মানে আমাদের মিডিয়াতে পাবে, সেটা প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক পাবে। আর বাকি কোন সেলিব্রিটির কটা কটা বাচ্চা হচ্ছে সেই নিয়ে আলোচনা বেশি। আজকে তাহলে গান গল্প আড্ডা শেষ করবো আমরা লাস্ট গানটা দিয়ে, আপনি যদি একটা গান শুনিয়ে দেন। ছোট করে শোনাচ্ছি আমার গলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, না নিশ্চয়ই, প্রত্যেকটা অনুষ্ঠানই সময়সীমা বাধা থাকে, এক্ষেত্রেও সেটার অন্যতা হবে না, কারণ মানে অনন্তকাল ধরে তো কোনো অনুষ্ঠান চলতে পারে না। তো কি গান শোনাই বলো তো তোমাকে, আপনি যেটা ভালো বলবেন। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভরে ছিলে, আনন্দে তাই ভরে ছিলে, কেটেছে দিন হেলা।
আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, কথা দিচ্ছি এরপরে যখন আসব তখন ভালো করে গানটা শোনাবো। আজকে এইটুকুই থাক। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ।